আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিও হচ্ছে হাই ইনডেক্স। আমি কিন্তু হাই ইনডেক্স নিয়ে প্রচুর ভিডিও করেছি, আপনারা যদি আমার রেগুলার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। আর হাই ইনডেক্স কিন্তু বিশেষ করে যারা হাই পাওয়ারের চশমা ইউজ করে তাদের জন্যই কিন্তু হাই ইনডেক্স, যেমন -8, -10, -12, -15, মানে যত হাই পাওয়ারের গ্লাস আছে তারা কিন্তু হাই ইনডেক্স গ্লাস নিলে তাদের যে সুবিধা, গ্লাসটা একটা কিন্তু অনেক পাতলা হয়, রাফেজের জন্য ভালো হয়, কারণ নর্মাল গ্লাস যদি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু গ্লাসটা অনেক মোটা হয়, আউট থেকে দেখতে খারাপ লাগে, দেখা যাচ্ছে অনেক হাই পাওয়ারের কারণে আউট থেকে মনে হয় যে চোখটা অনেক ছোট, যে কেউ দেখলেই বুঝতে পারে যে উনি অনেক হাই পাওয়ারের চশমা ইউজ করে অথবা চশমা ছাড়া উনি কিছুই চোখে দেখে না, তাদের জন্য কিন্তু হাই ইনডেক্স। কারণ হাই ইনডেক্স হচ্ছে পাতলাকরণ, গ্লাসটা গ্লাসের পাওয়ার যতই বেশি হোক না কেন এই গ্লাসটা কিন্তু পাতলা হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে, আউট থেকে মনে হয় না যে এত হাই পাওয়ার। তো হাই ইনডেক্স কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ডেড আইটেম হয়, হাই ইনডেক্স কিন্তু নর্মাল হয় না, প্রিমিয়াম টাইপ হয় এবং ব্র্যান্ডেড টাইপ হয়। হাই ইনডেক্সের সবচেয়ে বেশি যে হ্যাঁ ইনডেক্সটা সেটা হচ্ছে 1.74, এটা ব্র্যান্ডেড ছাড়া হয় না, 1.67 আপনারা প্রিমিয়াম টাইপের হাই ইনডেক্স নিতে পারবেন, এটার প্রাইসটাও কম। তো আজকেও আমি আপনাদেরকে 1.67 ইনডেক্সের হাই ইনডেক্স দেখাবো। এটার মধ্যে যে টেকনোলজিটা আছে এটা হচ্ছে ASP টেকনোলজি, এটার যে সুবিধা এই গ্লাসটা কিন্তু পিসলা টাইপের, এই গ্লাসে সহজে কিন্তু ক্র্যাশ পড়ে না, ধুলাবালিও আটকায় না, এই গ্লাসের কিন্তু কোয়ালিটিটা অনেক বেটার। আর হাই ইনডেক্স তো বুঝতেই পারতেছেন খুবই পাতলা, এটা রাফেজের জন্য ভালো এবং সাথে তো অ্যান্টি রিফ্লেকশন থাকে, ইউভি প্রোটেকশন থাকে, বাট ব্লু রে প্রোটেকশন কিন্তু হাই ইনডেক্সের মধ্যে প্রিমিয়াম টাইপের মধ্যে যদি হাই ইনডেক্স কেউ নেন ব্লু রে প্রোটেকশন পাবেন না, ইউভি প্রোটেকশন থাকবে, সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে এটা 400 ন্যানোমিটার পর্যন্ত ইউভি রেটাকে প্রোটেকশন করবে, আর সাথে হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন লাইটের যে ক্ষতিকর আলো এটাকে প্রোটেকশন করবে। আজকে একটু দেখাই আপনাদের হাই ইনডেক্সটা। আজকের যে হাই ইনডেক্স এটার পাওয়ারটা হচ্ছে রাইট আই -1100 সাথে -150 সিলিন্ডার, 11-এর সাথে 150, এক্সেস হচ্ছে 15 ডিগ্রি রাইট আই, আর লেফট আই হচ্ছে -10-এর সাথে -3, এক্সেস হচ্ছে 145 ডিগ্রি, লেফট আই 10-এর সাথে 3, এক্সেস হচ্ছে 145, আর রাইট আই হচ্ছে 11-এর সাথে 150, এক্সেস হচ্ছে 15 ডিগ্রি। এখন একটু দেখেন ক্লাসটা, বিশেষ করে যারা এত হাই পাওয়ারের চশমা ইউজ করেন তারাই কেবল বুঝতে পারবেন যে এই গ্লাসটা কতটা মোটা হয়, যারা হাই ইনডেক্স ছাড়া নিয়ে থাকেন তারাই বুঝবেন যে এই গ্লাসটা কতটা মোটা হয়। আর হাই ইনডেক্স নেওয়ার কারণে এই গ্লাসটা কিন্তু অনেক পাতলা, মানে আউট থেকে মনেই হয় না যে এতটা হাই পাওয়ার, একদম গ্রুপের মধ্যে কিন্তু গ্লাসটা বসানো, একটু খেয়াল করবেন একদম গ্রুপের মধ্যে কিন্তু গ্লাসটা বসানো, দেখেন কতটা সুন্দর। আর ফ্রেমটাও কিন্তু একদম বেশি যে ছোট সাইজ তাও না, ফ্রেমটাও কিন্তু বড়, তারপরেও কিন্তু এটা মনে হয় না যে এটার মধ্যে এতটা হাই পাওয়ার, দেখেন সাইড থেকে কিন্তু একদম বের হয় নাই। এটার ইনডেক্স হচ্ছে 1.67 ইনডেক্স, পাওয়ার কতটা হাই পাওয়ার, তারপরও মনে হচ্ছে যে হাইয়েস্ট হবে -6 কি -7 পাওয়ার হবে। তো এই হচ্ছে হাই ইনডেক্স নিলে আপনাদের এই হচ্ছে সুবিধা, কারণ আপনারা যারা এত হাই পাওয়ারের, যারা হাই ইনডেক্স ছাড়া নর্মাল চশমা ইউজ করেন কেবল তারাই বুঝতে পারবেন যে এই গ্লাসটা কতটা মোটা হয়। গ্লাস মোটা হওয়ার কারণে কিন্তু চশমা বারবার সামনের দিকে ঝুঁকে পড়ে এবং ওয়েটটা বেশি হয়, সে সবসময় পড়তে পারে না, তার বোরিং লাগে, অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও তার করতে হয় কারণ সে তো চশমা ছাড়া কিছু দেখবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করব আপনারা আরেকটা মজার ব্যাপার, বিশেষ করে যারা লেসিক করতে ভয় পায়, লেসিক তো অনেক খরচও হয়, অনেক বেশি ব্যয়বহুল, এবং যারা লেসিক করতে ভয় পায় তারা গ্লাসটা পাতলা নেওয়ার জন্য তারা হাই ইনডেক্স গ্লাস নেবে, কারণ লেসিক করতে কিন্তু অনেক খরচ এবং অনেকেই কিন্তু ভয় পায়, লেসিক করতে চায় না, তো বিশেষ করে তারা এই হাই ইনডেক্স গ্লাস ইউজ করবেন, আপনাদের চোখটা সুরক্ষিত থাকবে, অল টাইম পড়তে পারবেন, কারণ আপনাদের এই হাই পাওয়ার থাকার কারণে কিন্তু আপনারা চশমা সবসময় পড়তে হয়, কারণ চশমা ছাড়া আপনারা কিছুই দেখেন না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা হাই ইনডেক্স গ্লাস নেবেন, গ্লাসটা অনেক পাতলা হবে, কমফোর্টেবল হবে, পরে আরাম পাবেন, অলওয়েজ পড়তে পারবেন, আর যারা হাই ইনডেক্স গ্লাস একবার পড়বেন সে নেক্সট অন্য কোনো গ্লাসই পড়তে চাইবেন না। তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, জানতে ইচ্ছা হয়, তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি চশমা এবং চোখ রিলেটেড আপনাদের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।